মুন্সিগঞ্জের সিরাজদি খানে মসজিদ ফান্ডের টাকা আত্মসাৎকে কেন্দ্র করে সংঘর্ষ ও দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক সহ প্রায় 300+ টেটা বল্লম উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল আনুমানিক 3টার দিকে উপজেলার কাঠসাগড়া নওগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। সংঘর্ষে টেটাবিদ্ধ সহ 3 জন আহত হয়েছে। আহতদের মধ্যে দীপু নামে একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।